खबर देखते लग इन कर www.tv24bangla.com ए वेबसाइटे। नियंत्रणहीन लरिर धक्काय मृत्यु हलो एक स्कूल छात्री। घटनाटी घटेछे शुक्रवार हरिहरपाड़ा थानार बारुईपाड़ा हाईस्कूल संलग्न एलाकाय। मृत छात्रीर नाम रिजिया परभीन, बाड़ी हरिहरपाड़ा थानार बहुरान ग्रामे। बारुईपाड़ा उच्च माध्यमिक विद्यालयेर पंचम श्रेणीर छात्री रिजिया। जाना जाय एदिन साइकेले चढ़े स्कूले आसार पथे इट बोझाई लरि ताके धक्का माले घटनास्थले मृत्यु हय तार। घटनाय जानजटे सृष्टि हय एलाका जुड़े। हरिहरपाड़ा थानार पुलिश परिस्थिति नियंत्रणे आने। আবারও পথ দুর্ঘটনার বলি এক স্কুল পড়ুয়া। ইট বোঝায় নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় মৃত্যু হলো পঞ্চম শ্রেণীর এক ছাত্রীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার হরিহরপাড়া থানার বারুইপাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায়। মৃত ছাত্রীর নাম রিজিয়া পারভীন, বাড়ি হরিহরপাড়া থানার বহরান গ্রামে। বারুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিজিয়া। জানা যায় এদিন সাইকেল চড়ে স্কুলে আসার পথে ইট বোঝায় লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ঘটনায় যানজটের সৃষ্টি হয় এলাকা জুড়ে। হরিহর পাড়া থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। চালক সহ ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। আমরা চাই দোকানে, যেখানে অ্যাক্সিডেন্ট হয় স্পটে আমরা চাই দোকানে ছিলাম, ঠিক আছে। লরিটা লরি পিছন চাকায় পড়ে যায় বাচ্চাটা এবং সঙ্গে সঙ্গে স্পটে লরিকে আটক করা হয়েছে, সেই সঙ্গে ড্রাইভারকেও আটক করা হয়েছে। এবং খুব দুঃখজনক ঘটনা, আমাদের খুব খারাপ লাগছে যে আমরা আমাদের চোখের সামনে একজন আমাদের ভাই এবং বোন এবং বোনের সমানদের একজন ছাত্রকে মৃত্যু হতে দেখলাম। তো আমাদের শুধুমাত্র এটা সব স্কুলের সব ছাত্রদের জন্যে খুব দুঃখজনক ঘটনা। আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সমস্ত রাস্তা স্কুল যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা দিয়েছিল, কিন্তু আমাদের যে রাস্তার অবস্থা খুবই খারাপ যায়। আমাদের এক সাইডেই ছিল ছাত্রী, দেখ লরিতে ধাক্কা মেরে সে একটা দুর্ঘটনা ঘটে গেছে। সাইকেল আসছিল মেয়েটি? হ্যাঁ, সাইকেল আসছিল, স্পট লরির ধাক্কায় মারা গেছে। লরিটি আটক করা হয়েছে। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।